আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রোস্টের মশলা দিয়ে একটা চিকেন রান্না করব, যেটা আসলে পুরোপুরি রোস্টও বলা যাবে না, একটু ঝাল ঝাল থাকবে। তো সেজন্য আমি এখন এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে আদা কুচি, কয়েকটা কাঁচা মরিচ, মোটামুটি ঝাল, কয়েক কোয়া রসুন, আর কাজু বাদাম, আর পেস্তা বাদাম, এটা অবশ্য পেস্তা না, এটা নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, এক সাদা পেঁয়াজ কুচি, আর হাফ কাপ পরিমাণ টক দই। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলা ধরিয়ে দিব, বিসমিল্লাহ। আর চুলায় অলরেডি আমি আরেকটা মাঝারি সাইজের পেঁয়াজে অর্ধেক কুচি করে নিয়েছি। আর আমি তেল নিচ্ছি 1/4 কাপ, মোটামুটি বেশ অল্প তেল, বেশি পরিমাণ না, অল্প পরিমাণ তেল, কারণ আমি এখানে ক্রিম অ্যাড করব। ক্রিম এবং যে ইয়োগার্টটা নিয়েছি সেটাতেও কিছুটা অয়েলি ভাব থাকবে, অয়েল থাকবে, সেজন্য আমি এই কুকিং অয়েলটা অল্প করে নিয়েছি। এবং পেঁয়াজ ভাজা হতে হতে আমি অ্যাড করব গরম মশলা, গোটা গরম মশলাগুলো। এই গোটা গরম মশলাগুলোর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, কয়েকটা লং, গোলমরিচ, আর এলাচি, ছোট এলাচিটা। এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। তো ভাজা হচ্ছে পেঁয়াজগুলো। তো আমার পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এসছে, যদিও পেঁয়াজগুলো সাদা পেঁয়াজ সেজন্য অতটা বোঝা যায় না। এরপর যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, এবং এই পেঁয়াজের সাথে এই চিকেনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজতে ভাজতে চিকেনগুলো গায়ে কিছুটা হালকা বাদামি, একটু ভাজা ভাজা দাগ হবে, সে পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করা শুরু করব। তো আমি এখন একে একে অ্যাড করছি ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণ জিরার গুঁড়া, এবং মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি আরেকটু অ্যাড করবো, যদিও এটা আমার 1 চা চামচ, এটাতে এই মরিচ গুঁড়াটা যদি উঁচু করে 1 চামচ হয় তাহলে উঁচা 1 চা চামচ, মানে আমি 2 বার দিয়েছি তাই বললাম। আমি কিছুক্ষণ নাড়বো। আমার এই মরিচ গুঁড়াটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, কাশ্মীরি চিলি, যেটা হট সেটা না, যেটা মাইল্ড। এটার কালারটা সুন্দর হয় কিন্তু এটা অতটা ঝাল না, আর আমার মেয়ে খাবে যেহেতু কারিটা বিশেষ করে, সেজন্য আমি এত ঝাল কিছু অ্যাড করি না। তো আমি দিয়েছি মশলাটা একটু। তো মশলাটা কষতে কষতে এ পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে পাকা টমেটো, একটা টমেটো, এটা খুবই ফ্রেশ, শীতকালের যেহেতু অস্ট্রেলিয়া এখন শীত, এটা গলে যাবে খুব সুন্দর, এই জন্য এটা এখন আগেই দিয়ে দিলাম। আমি চাই টমেটোটা গলে যাক, একটুও গোটা না থাকুক। এখন আমি অ্যাড করব লবণ, লবণটা আমি আগে অ্যাড করিনি, 1 টেবিল চামচ। এবং এই পর্যায়ে আমি অ্যাড করবো যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা। এবং ক্রিম থেকে কিছুটা ক্রিম, এবং আমি নেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এবং ঢাকনা দেওয়ার আগে আমি আরও একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কিছুটা লাল চিনি। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ফিরলাম, আমার চিকেনটা মোটামুটি লো টু হাই হিটেই ছিল। মাঝে একটু কমিয়ে দিয়েছিলাম,
কিন্তু এ আর কি। জল একদম টেনে এসছে, আরও একটু কষবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করবো হচ্ছে টমেটো সস। আরও অ্যাড করব 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ অবশ্য উঁচু করে রোস্ট মশলা। এবং আমি এটাতে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, সেই পানিটা অ্যাড করব যেটা আমার ব্লেন্ডারে যে বাকি একটু মশলা ছিল, পেঁয়াজ আদা রসুন আর বাদামের, সেটার সাথে আর একটু পানি দিয়ে ধুয়ে এই পানিটা আমি এখানে অ্যাড করে দেবো। তবে সেটা কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও মিনিমাম 2-3 মিনিটের জন্য। তো আঁচটা মোটামুটি মিডিয়াম টু হাই থাকবে। তো বেশ কয়েক মিনিট পর ফিরলাম, চিকেনের একদম ঝোল টেনে এসছে আর তেলটাও উঠে এসছে একটুখানি বেশ কয়েক মিনিট পরে। এরপর যে আমি যেটা করব, যে আমি যে ব্লেন্ডারে আর একটু মশলা ছিল সেটা সাথে আর একটু পানি দিয়ে ওইটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও বেশ কয়েক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তো বেশ কয়েক মিনিট পর ফিরছি, 2-3 মিনিট পর। তো আমি চিকেনটাকে ঠিক এই ফর্মেই রাখবো, হালকা হালকা ঝোল। আজকের চিকেনটা একটু রোস্টের মশলা দিয়ে করাতে আমি পটেটো অ্যাড করি নাই, তবে আমার বানানো খাঁটি ঘি সেটা একটু দিচ্ছি। যদিও এত রকম অয়েল, এখানে ক্রিম অ্যাড করেছি, ঘি এতে একটু রিচ হলো, এটা গ্রোয়িং এজ বাচ্চাদের জন্য কিন্তু হেলদি, তো আমি সেই জন্যই আসলে ঘিটা অ্যাড করেছি, যেহেতু আমার স্কুল গোয়িং মেয়ে খাবে। আর হচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে যখনই কিছু শেয়ার করি আমি মনে করি যে আমি কমিটেড, যে আমি যা করছি তাই আপনাদেরকে দেখাবো। সো এখানে কোনো রকম কিছু যে হাইড করা হয় না, আমি যা রান্না করি ঠিক সেটাই আমি আপনাদের সাথে অ্যাড করি, যে মশলাটা ইউজ করি যেভাবে করি সেটাই। সেজন্য যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার এই চ্যানেলটাকে আমি চেষ্টা করছি রান করতে আরও আপডেট করতে। সো আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান পরামর্শ দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।